যেখানে চা খাও সেখানে খাও, আমার দোকানে যদি ইচ্ছা হয় আসুন, না ইচ্ছা হলে আসুন। এই হ্যাঁ হ্যাঁ, এবার আমরা কি চা খাবো? না খাবো না চা। আরে তারা অনেকে ভাবছে যে দেখো আমাকে নিয়ে এত কিছু হচ্ছে, এরা পয়সা দিচ্ছে আমাকে, আমি দোকানটা রাতারাতি বড় করে দিচ্ছি, এইসব ভাবছে না। আমি যদি আসে ভালো, আমি ডেকে আনবো না কাউকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুডি গ্রেড। আজকে ফুডি গ্রেডে দেখাবো না বিভিন্ন রকম খাবার, তার কারণ তোমরা টাইটেলটা দেখেছো এবং থাম্বনেলটা দেখেছো। আজকে আমরা মানে কি বলবো তোমাদের, আজকে আমরা সেই মানুষটির সাথে মানে দেখা করতে এসেছি রানাঘাট থেকে, মৃদুল দার সাথে, অর্থাৎ যাকে আমরা চা কাকু বলে চিনি। আমি শুভ্রনীল, সবাই এসেছি, তো শুভ্রনীলকে আমি ডেকে নেবো। শুভ্রনীল আমার সাথে এসছে, অনুভবও এসছে, সবাই মিলে বেশ। ব্যাপারটা হচ্ছে শুভ্রনীলটা একটা জিনিস ভুলে গেল, একটা কথা বললোই না, চা কাকুর কাছে এসছে কিন্তু আমার জন্য, আমি নিয়ে এসেছি আর কি বলছে। যাই হোক, এখন নয় আর কি, আমরা যাবো চায়ের কাকুর কাছে চা খেতে, তাই তো অনুভব? লো লো লো, মানে লো না, সো সো সো। আর আমি তোমাদের অপেক্ষা করাবো না, চলো চা কাকুর কাছে যাওয়া যাক। আমরা একটু ওটা বলবো না, আমরা কি চা খাবো না? খাবো না আমরা চা, চলো। খাবো না চা, চা খাবো না আমরা। হ্যাঁ, যে ব্যক্তিটি খুব 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 ফেমাস এই ডায়লগটার মাধ্যমে হয়েছিল, তার দোকানে কিন্তু আজকে আমরা চলে এসেছি। হ্যাঁ, শ্রী কলোনি, তাই তো, শ্রী কলোনি বাঘাযতীনে তার দোকানে আমরা আজকে চা খেতে চলে এসেছি, একদম রানাঘাট থেকে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা যারা জানো, মানে এই মানুষটির সাথে আজকে আমার অনেক দিন ধরে দেখা করার ইচ্ছে ছিল, বাট দেখা করতে পারিনি কোনো কারণবশত। তো কেমন আছো? মোটামুটি এখন ভালো আছি। এই যাকে আমরা চিনেছি চা কাকু বলে, তার পরিচয় যদি আমরা জানতে চাই, তিনি কিন্তু মৃদুল দা, আমাদের মৃদুল কাকু বলে তিনি পরিচিত আর কি। তো অ্যাকচুয়ালি আমরা তাকে চা কাকু বলেই চিনি। তো তোমার আর্থিক অবস্থা শুনেছিলাম অনটনের মধ্যে দিয়ে যাচ্ছিল, তো এখন কেমন অবস্থা? এখন মোটামুটি চলছে, এখন মোটামুটি চলছে, খেয়ে পরে বেঁচে যাব, খেয়ে পরে বেঁচে যাবে। আচ্ছা, হঠাৎ করে চা কাকু থেকে চায়ের দোকানের কাকু কি করে হলে? আমি ব্যাপারটা কি, আমি সিগারেটটা নিয়ে বসেছি। আচ্ছা, আমার একটা নিয়ে তো চলবে না, আমি সেই জন্যই একটা চা নিয়ে, চাটা নিলাম যে দুই একটা কাস্টমার চা খেলেও তো একটা সিগারেট খাবে, ওই জন্যই আমি চাটা নিয়ে বসে। তুমি কি ভাবতে পেরেছো তোমার মানে পারিপার্শ্বিক জায়গা ব্যতীত তোমাকে দূর থেকে মানুষ এসে তোমার এই চা খেতে আসবে? মানে এই চাটা মানে এত ভালো টেস্ট হয়েছে, মানে আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারছি না। চাটা কে কি? আমার ছেলে। তো যাই হোক, মৃদুল কাকু কিন্তু বেরিয়ে যাচ্ছিলো, মৃদুল কাকু একটু আটকানোর চেষ্টাই করলাম আমরা, কারণ অনেকটা দূর থেকে এসেছি, সারাটা দিন জার্নি হয়েছে। মৃদুল কাকু কিন্তু খুব নরম একজন মানুষ, খুব ভালো একজন মানুষ, মানে যে মানুষটা সত্যি এত নরম আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। এবং তার ছেলেও আমাদের কিন্তু যথেষ্ট সাপোর্ট করে আমাদের কিন্তু ভিডিওটা করতে দিলেন। এবং মৃদুল কাকু বলছেন বিভিন্ন মানুষ আসে তার কাছে। আচ্ছা, মানুষ যখন আসে কেমন লাগে? তখন মজা লাগে, ভালোই লাগে, ভালোই লাগে। এতকাল আসেনি, এখন দেখা হচ্ছে, এটা মজা লাগে। যারা যারা তোমাকে ক্যামেরার ওই পার থেকে দেখছে তাদেরকে কি বলবে? তাদেরকে ভালো বলবো, তাদেরকে ভালো বলবে। আর কিছু বলবে না তোমার দোকানে আসার কথা? না, আমি যদি আসে ভালো, আমি ডেকে আনবো না কাউকে। আমি একটা দাদাকে বলবো একটা চায়ের একটা চা দাও, আমি জাস্ট কাকুর কাছ থেকে এইটা দেখবো যে চাটা খেতে খেতে কাকু বলবে যেটা তোমার মেন ডায়লগ, জাস্ট সিম্পলি একটুখানি দিলেও হবে, যেটা কাকু যেরকমভাবে বলবে। তো চাটা খেতে খেতে তোমার সেই ফেমাস ডায়লগ, ওয়ান সেকেন্ড প্লিজ। আমি কি চা খাবো না? খাবো না, খেতে খেতে কাকু, খেতে খেতে। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা কি চা খাবো না? খাবো না চা। আরে জিও, লকডাউনে কেন দোকান খোলা হয়েছে? আর তার এগেইনস্টেই ঠিক সিমিলার ব্যাপার যে খাবো না চা, চা খাবো না আমরা। এই বিষয়টা এত সুন্দর একটা ভাবে তিনি বলেছেন, এবং আমরা বিভিন্নভাবে তাকে দেখেছি, বিভিন্ন জায়গায় কাজ করতে দেখেছি, এই শরীর নিয়ে বা এই বয়স নিয়ে তিনি যেরকমভাবে কাজ করে চলেছেন, আমাদের সত্যি একটা ইন্সপায়ার্ডের জায়গা কিন্তু। আর তিনি এই নেগেটিভ জায়গা থেকে, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু নেগেটিভ পপুলারিটি হয়, সেখান থেকে কীভাবে পজিটিভ পপুলারিটিতে নিয়ে আসতে হয় এই মানুষটার কাছ থেকে আমি সত্যিই জানবো। তো কিছু বলার নেই, চা খাও,
মৃদুলদার দোকানে আসো, মৃদুল কাকুর দোকানে আসো, ওই উপরে লেখা আছে চা কাকুর দোকান। খাবো না চা আমরা, খাবো না চা, চলে এসো। কাকু তুমি তো এখন চায়ের দোকান খুলেছো, তার মানে চা বেশ ভালোই বিক্রি হচ্ছে। আমি যা চা খেলাম, মানে আমি নিজেও চা খাই না বেসিক্যালি, আমি দুবার দু কাপ চা খেয়ে নিয়েছি অলরেডি। যাই হোক, তো মানুষজন তো এখানে অনেকগুলো চায়ের দোকান আছে, তারা তোমাকে কেমনভাবে দেখছে? তারা অনেকে ভাবছে যে দেখো আমাকে নিয়ে এত কিছু হচ্ছে, এরা পয়সা দিচ্ছে আমাকে, আমি দোকানটা রাতারাতি বড় করে দিচ্ছি, এইসব ভাবছে যে ওকে নিয়ে কেন এইরকম করছে, এইসব লোকেরা ভাবছে। আমি কিন্তু তাদের বলছি যে তোমরা আসো বা না আসো, খাও বা না খাও, তোমরা যেখানে চা খাও সেখানে খাও, আমার দোকানে যদি ইচ্ছা হয় আসুন, না ইচ্ছা হলে আসুন, এসুন। অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলা থেকে একটা জিনিস জেনে এসেছি, বাড়ির মা বড়রা বলে যে কাঁটা গাছ সবসময় বাড়ে, হিংসে গাছ বাড়ে না। ঠিক তেমনভাবে হিংসে করে কোনো লাভ নেই, চেষ্টা করো বস, তোমারও হবে। চা খেতে খেতে লাস্টে আর একবার আর একটা কথা যেটা মৃদুলদার কাছ থেকে আমরা শুনবো, আর আমরা বেশিক্ষণ ডিস্টার্ব করবো না। মৃদুলদা তোমার সেই ফেমাস আর একটা, আমরা কি চা খাবো না, খাবো না চা, আমরা কি চা খাবো না, খাবো না চা। থ্যাংক ইউ সো মাচ, চলো। চা আমি সত্যি বলছি খাই না বেসিক্যালি, আমি চা কিন্তু খাই না। শ্রী কলোনি বাজারের এই কাকুর চা, অর্থাৎ আমাদের মৃদুলদার, মৃদুল কাকুর, মৃদুলদা যাই মানে পারছি বলে যাচ্ছি, তার চায়ের কালারটা যেমন সুন্দর, তেমন তার চায়ের টেস্টটাও তেমন সুন্দর। তার ছেলে মানাচ্ছে, মাত্র 5 টাকা দাম, সাইজটা একদম পারফেক্ট আছে, তোমরা এসে বন্ধুরা খেতে পারো, সত্যি বলছি অসাধারণ টেস্ট। চলে এসো মৃদুলদার চায়ের দোকানে, একবার চা খেয়ে যাও, আর শুনে যাও আমরা কি চা খাবো না, খাবো না আমরা চা, চলো চলো। আজকের ভিডিওটা এইটুকুই, তোমরা জানো এখানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই পরম ব্রত, খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো। ফুডি গ্রেট মানেই বেটার ফুড বেটার লাইফ, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। টাটা।